টিভি বাংলা মানবতার সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه বাংলা অনুষ্ঠানের সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে যে বিষয় আমি আলোচনা শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে দুনিয়ার জীবনের হাকিকত দুনিয়ার জীবনের হাকিকত এবং বৈশিষ্ট্য দুনিয়ার জীবনের আসল রহস্য এই পৃথিবীর জীবনের আসল দর্শনটা আমাদের জানা দরকার এই সংক্ষিপ্ত হায়াত যেটা আমরা পাব এটাকে যদি আমরা সঠিক অর্থে ব্যবহার না করতে পারি এবং হায়াতখানা শেষ হয়ে যায় দুনিয়ার জীবন শেষ হয়ে যায় তাহলে পরবর্তী পর্যায়ে যে আখেরাতে আমাদের সামনে অপেক্ষা করছে সেখানে যা কিছু নিয়ে হাজির হওয়ার দরকার ছিল তা আমরা মিস করে ফেলবো রাসুল্লাহ সাল আলী আসাল্লাম একখানা হাদিসে বলেছেন আর দুনিয়া মজরা আতলা আখেরা এই দুনিয়া হচ্ছে আখেরাতের কর্মক্ষেত্র আখেরাতের কৃষিখ্যাত আখেরাতের ফসল কি আমরা চাই তা তৈরি করার তা উৎপাদন করার জায়গা হচ্ছে এই পৃথিবী এই দুনিয়া তাহলে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে এই পৃথিবীতে আমরা আল্লাহ তালার যে উদ্দেশ্য তিনি পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা পুরো করে আমাদের আখেরাতের জন্য সম্বল তৈরি করতে হবে সুরাল মুলকে শুরুতে আল্লাহতাল বলেছেন দেওয়ার অকাল্লাদী বেয়াধিহিল মুলক অহু আলা কুল এ সৈয়ন কদির আল্লাদী হালা কাল মৌত আল হায়াত লে আবলুয়াকুম আই হুকুম আহ সানুয়া সে আল্লাহ তাআলা মহাপবিত্র যার হাতে সমস্ত রাজত্ব এবং ক্ষমতা রয়েছে তিনি সকল কিছুর উপরে তার ক্ষমতা এবং কর্তৃত্ব কার্যকরী তিনি যিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। আগে মৌত বলেছেন তারপরে হায়াতের কথা বলেছেন অথচ আগে হায়াত এসেছে তারপরে আমাদের মৌত আসবে কিন্তু যেন মৌতের কথাটা আমরা মনে রাখি মৌতের কথা ভুলে না যাই মৌতের পরে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি সেই জন্য মৌতির প্রসঙ্গটা আগে উল্লেখ করেছেন হায়াত তারপরে এনেছেন এরপরে তিনি এই হায়াতের কথা বলেছেন এই দুনিয়ার কথা বলেছেন কেন এই সৃষ্টি কেন এই মৌত এবং হায়াত সব কিছু লিয়া ব্লুয়াকুমকুম আহসানু তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কারা কারা সুন্দর সুন্দর আমল করে এসেছ এটা দেখতে চান আখেরাতে তার ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিদান দান করবেন জীবনের দর্শন কেমন হওয়া উচিত এই দর্শনটার উপরে আমল নির্ভর করে আর সেই আমলের উপরে আখেরাতের জীবনের সার্থকতা আখেরাতের জীবনে না পাওয়া আখরাতে জীবনে কামিয়াবি অর্জন করা সম্ভব হবে কিন্তু দুনিয়ার জীবনের দর্শনটা যদি কারো কাছে পরিষ্কার না থাকে ফিলোসফি অফ দ্য লাইফ যদি ভ্যারি ক্লিয়ার না থাকে তাহলে মানুষ ভুল করে ফেলবে মানুষ এই সুযোগটাকে হারিয়ে ফেলবে একটি চমৎকার হাদিস এসেছে রাসল সাল্লাম বলেছেন যে আতানি জিব্রিল একবার জিব্রাইল আলসালাম আমার কাছে আসলেন ফকল ইয়ামু হাম্মাদ এসমা সে এতা মাইয়েত, হে মুহাম্মদ আপনি বেঁচে থাকুন বাঁচুন যতদিন চান কিন্তু আপনাকে একদিন মরতেই হবে ও মান সে এতা ফাইন্নাকহ আর যাকে চান মোহব্বত করেন ভালোবাসেন তাকে একদিন ছাড়তেই হবে ছেড়ে যেতেই হবে ওয়া আমাল মা সে এতা ফাইন্না কেমা জিউনবিহি আর আমল করুন যা চান মনে রাখবেন আপনার আমল অনুযায়ী আপনাকে যা যা প্রদান করা হবে প্রতিদান দেওয়া হবে ও আলাম, আন্না সারাফাল মমিন কেয়ামাই আর জেনে রাখুন সম্মান নিরূপিত হয় মমিনের স্ট্যাটাস নির্ধারিত হয় তার কেয়ামুল্লাইলের ভিত্তিতে ওয়া ইজাহু ইসতেকু আনিন্নাস আর মানুষের মানিজত এসব কিছু ঠিক থাকে এসব কিছু প্রতিষ্ঠিত হয় যখন মানুষ অন্যের মুখাপেক্ষীহীন হয়ে যায় কারো মুখাপেক্ষী হয় না এই পাঁচটি বাক্য তিনি রসুল্লাহ সাল্লু বলে দিলেন শুনিয়ে গেলেন আর এই কথাগুলো বলার জন্য স্বয়ং জিব্রাহল আলহি সাল্লা আসালাম এসেছিলেন জিব্রাইল আলাহি সাল্লা আসালাম কোরআন পাকের ওয়াহিনিয়া তো আসেন আল্লাতাল কাছে কিন্তু সেটা হচ্ছে কোরআন আর হাদিস যেগুলো সাধারণত আল্লাহ হাদিসের নবাবি সে হাদিসগুলোকে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি সাল্লামের দিলের ভিতরে অন্তরের মধ্যে সে কথার ধারণা দিয়ে দেন এবং তিনি সেগুলোকে নিজ বাক্যে প্রকাশ করেন এটা হলো হাদিসের সাদামাটা সাধারণ একটি সংজ্ঞা আর যখন জিবরিল আলি সালাম কোনো হাদিসের বক্তব্য পৌঁছানোর জন্য সরাসরি চলে আসেন নিজের মুখে শুনিয়ে যান বর্ণনা করে যান সশরী তিনি আসেন তাহলে বুঝতে হবে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে এরকমভাবে আপনারা আরেকটি হাদিসের খবর হয়তো জানেন সেটাকে বলে হাদিসু জিব্রইল রসল উল্লাহ আসলামের কাছে জিব্রাইল আলহি সালাতলাম এসেছিলেন মানুষের সৌরত ধরে ওনার সামনে হাঁটু গড়ে বসেছিলেন এবং ওনাকে প্রশ্ন করেছিলেন মাল ইমান মাল ইসলাম মাল এহসান মাতাসা আহ এভাবে প্রশ্ন করেছিলেন যে ইমান কি জিনিস ইসলাম কি জিনিস কেয়ামত কবে হবে এহসান কি জিনিস এই সমস্ত প্রশ্নগুলো করেছিলেন এরপরে রসুল্লাহ আসলাম বলেছিলেন তোমাদের কাছে জিব্রাহল আলহি সালসাল্লাম এসেছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে দিনের মৌলিক বিষয়গুলোকে প্রশ্ন আকারে জিজ্ঞেস করে তোমাদেরকে উত্তর শুনিয়ে কনফার্ম করার জন্য যাতে মূলের দিনের মূল বিষয়গুলো তোমরা মিস না করো ভালো করে বুঝতে পারো সেটা একটা হাদিসে জিব্রিম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছে সে হাদিসে আজকে যে হাদিস আপনাদের কাছে পেশ করেছি এখানেও আমরা দেখতে পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যেটার জন্যে স্বয়ং ইব্রাহীল আলহ সালাম সরাসরি চলে এসে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে কথাগুলো বলেছেন পাঁচটি বাক্য এখানে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুনিয়ার জীবনের দর্শনকে বোঝা পাঠা এই দুনিয়াতে আসার কারণটাকে ভালো করে বোঝা কি উদ্দেশ্যে আমরা এসেছি এবং কিভাবে কাজে লাগাতে হবে যার ভিত্তিতে আখেরাতের কামিয়াবি অথবা ব্যর্থতা নির্ভর করে সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে প্রথম বাক্যটাকে আমরা বোঝার চেষ্টা করি যে আপনি বেঁচে থাকুন যতদিন বাঁচতে চান এখন প্রশ্ন আসে আমরা কি সবাই বাঁচতে পারবো যতদিন বাঁচতে চাই কখনোই নয় এটা আল্লাহ তাল্লাহ ফয়সলা করে দেবেন কতদিন বাঁচবো আমরা কিন্তু নবীদের সামনে কিছু কথা আছে যে আল্লাহ রাবুল আলমিন নবীদের সামনে যখন মালাকুল মৌদকে পাঠান তারা আদবের সাথে জিজ্ঞেস করে যে আল্লাহ তালার নির্ধারিত সময় তো শেষ হয়ে গেছে আপনি কি এখন চলে যাবেন আল্লাহ তাল্লার কাছে নাকি আরও কিছুদিন থাকতে চান এই আদবের স্বরে তাদের পারমিশন নেওয়া হয় কোনো নবী বলেন না যে না আমি আরও থাকতে চাই কারণ সব নবীরা তো আল্লাহর কাছে যাওয়ার জন্যে ব্যাকুল হয়ে আছেন কাজেই কোনো নবী আর বিলম্বিত করতে চান না কাজেই এই জন্য ওনাদের কাছে এইরকম একটা অপশন থাকে এভাবে অফার আসে এভাবে ইজাজত চাওয়া হয় কিন্তু আমাদের কারো কাছে এরকম কোনো ইজাজত চাওয়া হবে না বা ঈদ লা ইয়েস্তা খেরুন সাহ আতাম ওয়া লা যখন তাদের ডাক এসে যাবে সময় এসে যাবে মৃত্যু এসে যাবে তখন তাদেরকে একটুখানি একটু মুহূর্ত কয়েক মুহূর্ত আগে অথবা পেছনে এরকম কিছু করা হবে না তাদেরকে তাৎক্ষণিকভাবেই যেতে হবে কোনো অপশন নাই কোনো খেয়ার নাই কোনো চান্স নেই কাজেই আমাদেরকে এই মহতের জন্য প্রস্তুতি নিতে হবে মৌতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহ তালা বলে দিয়েছেন ওলা না ইল্লা ও আন্তু মুসলিমুন খবরদার মুসলিম না হয়ে মরো না তুমি তোমার মৌদ যেন হয়ে যায় ভালো মুসলিম অবস্থায় ইসলামের প্র্যাকটিস করা অবস্থায় ইসলামের আমল করা অবস্থায় তোমাদের মৌত হয়ে যায় এটাকে তুমি নিশ্চিত করে নাও তা নাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মহতের উপরে আরও কিছু কথা আমাদের রয়েছে আমরা এই মুহূর্তেই একটা ব্রেকের দিকে চলে যাব। এবং এই ব্রেকটির পরে বিরতির পরে আমরা আবার আপনাদের কাছে আমাদের বক্তব্য নিয়ে আসবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা সৃষ্টি সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের উপর মেনে চলার গুরুত্ব কি

আমি মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ শুরু আলাহতা আল্লাহর কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামী আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ তালা যেটা দিয়েছেন এটা মানুষের পরিমাণে ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানাদ দুনিয়াবি ফায়দা Bangladesh peace TV Bangla Saturdays provide in Britain we are facing one big problem that are you Muslim or British the space to talk in India back home they ask are you a Muslim first or Indian first and we Muslims should know how to reply how to turn the tables over the place to knock why Trinity

আজ রাত 6:30 টাইম আপুনো সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা টিভির বাংলা অনুষ্ঠানে সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর যে বিষয়টি আলোচনা করছিলাম বিরতির আগে সেই বিষয়ে আমরা ফেরত যাচ্ছি কেমন করে মানুষের এই মৌত ঘটে এবং কিভাবে মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায় সেই মুহূর্তটি কেমন হবে তার পরের পরিস্থিতি কী হবে এই বিষয়গুলো জানা দরকার এটা তো গায়েবের অন্তর্ভুক্ত অত্যন্ত রহস্যজনক আমাদের কারোই তো দেখার সুযোগ হয় না আমরা কি কি বলতে পারবো যে যখন মৌতের সময় কীরকম কষ্ট হয় আমরা দেখি আমাদের প্রিয়জনের যখন মৃত্যু হয়ে যায় মৃত্যু সজ্জায়িত থাকে আমরা তাদের পাশে থাকি আমরা যখন দেখি তাদের শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে আমরা অনেকে হয়তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেই এবং আমরা শেষ মুহূর্তে একটু কথা বলতে চাই আমরা তার জন্য কত দুঃখ প্রকাশ করি আমাদের অন্তরে কত ব্যথা বেদনা অনুভূত হয় কিন্তু যিনি চলে যাচ্ছেন এই পৃথিবী থেকে তিনি কিন্তু আমাদের জন্য কোনো দুঃখ করার আর কোনো মানসিকতা তার থাকে না তিনি মোটেই আফসোস করেন না যে আমার ছেলে মেয়েগুলোকে কার কাছে রেখে যাচ্ছি আমার স্ত্রীর কি অবস্থা হবে আমার স্বামী একলা ক্যামেরে থাকবে আমার পিতা আমাকে মিস করে কত দুঃখ পাবে এসব কিছু টাকা পয়সা বাড়িঘর কি হালতে হবে কি অবস্থায় থাকবে এগুলো কোনো কিছু ওনার কনসিডারেশনে নেই ওনার কনসিডারেশনে একটাই হচ্ছে তিনি যে চলে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন তিনি নিজেই টের পেয়ে যাচ্ছেন নেককার হিসাবে তার মৃত্যু হচ্ছে না গুনাগার হিসাবে হচ্ছে নেককার হিসাবে মৃত্যু হয়ে গেলে তার কোনো চিন্তা নেই তিনি তো আল্লাহ তালার সান্নিধ্যে যাচ্ছেন তিনি তো আল্লাহ তালার কাছ থেকে পুরস্কৃত হতে যাচ্ছেন তিনি খুশি আল্লাহ তালার কাছে জান্নাতের একটা সিন তার সামনে ভেসে উঠছে তিনি সেদিকে মনোযোগ দিচ্ছেন এবং তিনি আবেগ প্রবণ হয়ে জান্নাতে যাওয়ার অপেক্ষায় তিনি আছেন শেষ নিঃশ্বাস চলে গেলেই তো তিনি আল্লাহ তালার হেফাজতে চলে যাবেন গুণাগার ব্যক্তির যখন মৃত্যু হয় বেদিনে যখন মৃত্যু হয় তখন যে সেই করুণ পরিস্থিতি মোকাবেলা করে তার যে কী হবে আখেরাতে সে বিষয়টা চিন্তা করে সে দুনিয়ার সমস্ত কিছু তার কাছে এখন মূল্যহীন হয়ে গেছে তার এই প্রাসাদ বাড়ি টাকা পয়সা ঘর এবং তার প্রিয়জন ছেলে মেয়ে কারো কথা তার কোনো কনসিডারেশন নেই কারণ কঠিন পরিস্থিতি তাকে তখন অসহায় করে ফেলেছে আব্দুল আস আনহু তিনি একজন জরিল সাহাবি আপনারা জানেন ওনার যখন ইন্তেকাল হচ্ছিল ওনার নিজ সন্তান ছেলে পাশে বসা তিনি একটি আরজ করলেন পিতার কাছে যে বাবা আপনি প্রায় বলতেন এই মৌতির কথা আহা এমন কোন যদি জ্ঞানী লোক পেতাম যার মৃত্যু হয় মৃত্যুকে তিনি মোকাবেলা করছেন মৃত্যু ফেস করছেন আর তাকে জিজ্ঞেস করতে পারতাম যে আপনার কেমন লাগে মৃত্যু এই বিষয়টি আপনি আমাকে একটু ব্যাখ্যা করে বলতে পারবেন আপনার ফিলিংটা কি এমন যদি কাউকে পেতাম জিজ্ঞেস করতাম হয়তোবা আপনি এমন কাউকে জিজ্ঞেস করার সুযোগ পাননি আব্বা আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনি একজন জ্ঞানী পিতা আপনি কি বলবেন আপা আপনার এখন কেমন লাগছে কি ফেস করছেন কেমন ফিলিং হচ্ছে সন্তানের এই আবেদনকে রক্ষা করার চেষ্টা করলেন পিতা তিনি বললেন আই বুনাই হে প্রিয় বৎস জামবাইয়া ফি তাক মনে হচ্ছে আমাকে ধরে একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে ফেলানো হয়েছে একটি ডেস্কের মধ্যে ঢুকানো হয়েছে এত সংকীর্ণ লাগছে আমার কাছে গোটা বডিটাকে ছোট্ট একটি বাক্সের মধ্যে মনে হয় ঢুকানো হয়ে গেছে মিন সাকবে ইবরা আর মনে হচ্ছে আমার নাকগুলো এত ছোট হয়ে গেছে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে আমার নাকের ছিদ্র মনে হয় যেন সুঁয়ের ছিদ্রের মতো ছোট হয়ে গেছে অতি কষ্ট হয় আমার নিঃশ্বাস নিতে আপনারা খেয়াল করবেন যখন অনেক সময় সাকারাত যাদের শুরু হয়ে যায় তাদের যে লম্বা নিঃশ্বাস তারা নেয় আপনারা কি দেখেছেন কাউকে আমার দেখার সুযোগ হয়েছে কাছে থেকে এত লম্বা নিঃশ্বাস যে এই বুক এবং পেট এরকম উঠান আমার করছে নিঃশ্বাসের সঙ্গে লম্বা টান সাকারাতুল কত কষ্ট হয় তখন নিঃশ্বাসের মানুষের সেই কষ্টের কারণে আশেপাশে কে আছে কে কাঁদছে তার জন্য এগুলো তার কাছে একেবারে তখন অতি নগণ্য হয়ে যায় নিজের কষ্ট এত বড় হয়ে যায় পিতা তার পুত্রকে বললেন যে বাবা মনে হচ্ছে আমার সমস্ত শরীরই এত ব্যথা প্রতি লোমকুপি আমি ব্যথা পাচ্ছি মনে হয় যেন একটা বিশাল কাঁটাদার বৃক্ষের একটি ঘন কাঁটাওয়ালা খুব সুচারু কাঁটাওয়ালা একটা গাছের ডাল এনে আমার পা থেকে মাথার দিকে উল্টো দিকে টেনে নিয়ে দেওয়া হচ্ছে চিরুনির মতো করে চামড়ার প্রতিটি লোমকুপি আমি এত ব্যথা পাচ্ছি তিনি এতটুকু ব্যাখ্যা বর্ণনা করতে পেরেছেন তিনি একজন জলিল কদার সাহাবি বিধায় এত রকম কথা বলার তৌফিক ওনার হয়েছে আমাদের তো সেই কথা বলারও তৌফিক হয় না হবে বলে আমরা কি করি আশা করি যাই হোক এই যে মৃত্যু যন্ত্রণার কষ্ট সে সম্পর্কে মা আয়সার দিয়াল তালা আনহা বলেন স্বয়ং রাসুল উল্লা সাল্লামের কথা তিনি বলেন আমি যদি শুনি কারো মৃত্যু যন্ত্রণা হয়েছে যদি দেখি যে কারো মৃত্যু যন্ত্রণায় কষ্ট হচ্ছে তাহলে আমি এত আশ্চর্য হই না এই খবরটা এত আশ্চর্যের খবর না আমার কাছে কারণ হচ্ছে স্বয়ং রসুল্লাহ সাল্লসলাম আমার কোলে রেখে যখন মৃত্যুবরণ করেছেন মাথাটা রেখে ওনার যে কষ্ট দেখেছি সেই ওনার নিজের কষ্ট হয়েছে কেমন কষ্ট হয়েছে ওনার মাথার পাশে হাতের পাশে একটা পানির পাত্র রাখা ছিল তিনি বারে সেখানে হাত রাখতেন ঠান্ডা পানিতে আর নিজের কপাল চহারা মুছে নিতেন আর বলতেন লা ইলাহা ইহ ইন্নালীর মাউতে সাকারাত কালেমাটা উচ্চারণ করতেন আর বলতেন মহুতের যে সাকারাত আছে কষ্ট আছে এটা তো আমি এখন উপলব্ধি করছি তার পাচ্ছি তিনি স্বয়ং টের পেয়েছেন স্বয়ং ফেস করেছেন তাহলে স্বয়ং রসুল্লাহ সাল্লামের কষ্ট হয়েছে সেখানে অন্য মানুষের কষ্ট না হবে কি করে উল্লু নফসিনউত আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটি নাফসকে এই মৌতের আস্বাদন গ্রহণ করতে হবে ইমাম আল হাসানুল বাসরি রহমতুল্লাহ আলাই আমাদেরকে দুনিয়ার জীবনটাকে এমন সুন্দর করে বলেছেন তিনি বলেছেন মা আন্তা আন্তা তুমি কতগুলো দিনের সমষ্টি মাত্র কতগুলো দিন যোগ করলে তোমার হায়াতটাকে বছর মাস ভেঙ্গে বয়সটাকে তুমি দিনে নিয়ে আসো মনে করে এতগুলো দিন কারো যদি হায়াত হয় সত্তর বৎসর বছরে তিনশো দিন পূরণ করে বের করে ফেলাও কতদিন তার হায়াত হবে এক একটি দিন যখন চলে যায় একটা দিন যখন তোমার দিন থেকে চলে যায় তোমার জীবনের একটা অংশ চলে যায় এভাবেই তুমি তোমার জীবনটাকে নাও নিয়ে আখেরাতের জন্য সম্বল তৈরি করো আখেরাতের জন্য আমল তৈরি করো আর সেই কথাটাই পরবর্তী বাক্যে জিব্রাইল সালাম বলেছিলেন যে ওয়া মাল মা সে বিহি আপনি আমল করুন যা চান আমল অনুযায়ী আপনার পুরস্কার নির্ধারিত হবে কামল হলে হাসানাত হলে বিশাল জাজা পুরস্কার আর যদি সাইয়াত হয়ে যায় গুনা পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তার জন্য শাস্তি পেতে হবে রাসুল্লা সাল্ল সাল্লামকে বলার মাধ্যমে আসলে উম্মতকে বলা হচ্ছে যে এই মউতের জন্য প্রস্তুতি নিতে হলে তারপরে জিন্দিগির জন্য প্রস্তুতি নিতে হলে আমল করতে হবে আমল কালের শপথ ইনাল ইনসানা লাফি হোসল সমস্ত মানুষ লোকসানের মধ্যে আছে ক্ষতিগ্রস্ত হয়ে আছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে আমল করেছে আর সৎ কাদের আদেশ সৎ কাদের উপদেশ দিচ্ছে হকের উপদেশ দিচ্ছে এবং একে অপরকে সবরের উপদেশ দিচ্ছে তাহলে আমল ছাড়া শুধু ইমান কাজ হবে না আমল ছাড়া ইমান থাকলেই হবে না এজন্য ইমানের সংজ্ঞাতেই বলা হয়েছে লাইসাল ইমান হাল্লি ওয়ালা বি শুধু শুধুমাত্র নিজেকে সৌন্দর্যময় পরিচয় দেওয়ার জন্য সুন্দর পরিচয় জোগাড় করতে শুধু মুসলিম মুমিন হওয়া নয় অথবা শুধু দাবি করার জন্য মুসলিম মুমিন হওয়া নয় আল ইমান কি হচ্ছে মা ওয়াকার আফিল কল যেটা অন্তরে আসন গেড়ে বসে যেটা অন্তরে মজবুত হয়ে আছে আর সেই অন্তরের মজবুত আমলটাকে প্রমাণ করে সদ্দা আমাল যেটা আমল দ্বারা প্রমাণিত হয়ে যায় যে আমল প্রমাণ করে এই লোকটা ইমানদার নাকি ইমানদার নয় না সঙ্গে কোনো সম্পর্ক নাই আর আমি মোমেন হয়ে বসে আছি আমি মুসলিম হয়ে বসে আছি এটা এই দাবি কোনো কাজে আসবে না রাসুল্লাহ সাল্লাম বললেন পাঁচটি বিষয় তোমার কাছে এসে গেলে এগুলো নষ্ট হওয়ার আগে এগুলা অন্য বিষয়ে এসে এগুলাকে নিয়ে যাওয়ার আগে কাজে লাগিয়ে ফেলো আর সেখানে বলা আছে কাবলা হারামেক তুমি তোমার যৌবন কালকে বিদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যদি সাচ্ছল্যতা থাকে তাহলে দারিদ্রতা আসার আগে এরপরে তোমার হাতে সময় থাকলে ব্যস্ত হওয়ার আগে আর এই জীবনটাকে কাজে লাগিয়ে ফেল মৌত আসার আগে কাজে লাগিয়ে ফেল সাহাবি আব্দুল অমর রাজি আল্লাহ আনহুমা বলেছেন ঈদা আমসাইতা ফলাতান তাদের সবাহ ঐদা আসবাহতা ফলাতান তাদের মাসা তুমি এমনভাবে প্ল্যান করো সকালবেলা যখন ঘুম থেকে উঠো মনে রেখো তোমার জীবনের সময় শেষ হয়ে গেছে আগামী আরেকটা সন্ধ্যা না আসতে পারে কালকে আগামী মাস আগামী বছর আরও বিশ বছর খবরদার এরকম কল্পনা করে রেখে না আর যখন সন্ধ্যাবেলা তোমার জীবনে আসে আরেকটি সকাল তোমার জীবনে নাও আসতে পারে এটাই এটা এইটাকে ধরে নিয়েই তোমার আমলকে নগদ করে নাও বাকির খাতা শূন্য রাখো কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে আমরা মৌতির প্রস্তুতির কাজটাকে আমরা বাকি রাখি আমরা বলি আগামী বছর থেকে আমি একদম ভালো মুসলিম হয়ে যাব ভালো মুসল্লি হয়ে যাব আর পাঁচটা বছর তারপরে হজ করে এসে এমন মুসল্লি হয়ে আর গুনাটুনা করব না আমাদের সমস্ত কিছু বাকি থাকে কথা আমাদেরকে সে ধোকা দেবে এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন ফালা তা হায়াত উদ্দুনিয়া কারুর খবরদার দুনিয়ার জীবনের হায়াতের আকর্ষণ তোমাদেরকে ধোকায় ফেলে দেবে যে তুমি আরো বাঁচবে তোমার এত সকাল মতের চিন্তা করার কোনো দরকার নেই তোমার অনেক কিছু জোগাড় হয়নি অনেক কিছু এখন এনজয় করা হয়নি আর বড় ধোকাবাদ শয়তান এসে আরও মাল মশলা লাগিয়ে তোমাকে দুনিয়ার দিকে আরও দুনিয়ামুখী করে ফেলবে এই জন্য মৌতকে স্মরণ করতে হয় মৌতকে স্মরণ করাটা ইটসেলফ ইজ অনেক বড় আমল রাসুল্লাহ সাল্লাম বললেন আকসের উমিন দিক রে হাদ মিল্লাদ যে জিনিসটা দুনিয়া সকল মজা নিঃশেষ করে দেয় সেটাকে বেশি করে মনে করো সেটাকে বেশি করে মনে করো পাশ্চাত্য জগতে কথা আছে যে সেখানে তারা মৌতের কথা আলোচনা করলে কেউ সেটা অপছন্দ করে সেখান থেকে উঠে যাবে বলবে না ওই বিষয়ে বাদ দেন কিন্তু আমাদের নবীকারিম সাল্লিশালাম বলেছেন মৌতের কথা বেশি করে আলোচনা করো একদিন মুসলমানের ইন্তেকাল হয়ে গেল কারাম তাকে চিনতেন কেউ কেউ বললেন খুব ভালো মানুষ ছিল খুব এটা করেছে সেটা করেছে বললেন তোমাদের ভাইতে কি মাঝে মধ্যে মৌতের কথা আলোচনা করতো তার জন্য প্রস্তুতি নিতে হবে এরকম কোন পেরেশানি তোমরা তাকে করতে দেখেছ সাহাবাই কালাম বললেন এমনটা তো আমাদের নজরে আসেনি তিনি তখন বললেন তাহলে তোমাদের ভাইটি সেখানে নেই যেখানে তোমরা তাকে পেতে আশা করছ অর্থাৎ জায়গায় সে নেই আমরা এই বিষয়টি পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে আসার আশা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা জনমহের কথা মনে রাখতে পারি এবং সেই জন্য প্রস্তুতি নিতে পারি অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আরহাম তালাকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিসি মানবতার সমাধান